নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে হ্যালো বন্ধুরা আজকে আমি আলোচনা করব ইংরেজি গ্রামারের পার্ট অফ স্পিচ থেকে যে সমস্ত প্রশ্নগুলো আপনাদের পরীক্ষার সময় করা হয় তা সেই সমস্ত প্রশ্ন নিয়ে তা আপনাদের কাছে অনুরোধ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটি শেষে উল্লেখ করা আছে আর হ্যাঁ তার সাথে আপনারা অবশ্যই আজকে একটা খাতা পেন নিয়ে নেবেন আপনারা ফাইনাল পরীক্ষা দিতে যাওয়ার আগে বাড়িতে বসে নিজেরাই নিজেদের পারফরমেন্স একবার চেক করে দেখুন যে আপনাদের পারফরমেন্স এর লেভেল কতটা এনহ্যান্স করতে হবে তো আশা করি আপনারা এখন খাতা পেন নিয়ে তৈরি আর যে প্রসেসে করবেন তা সেই প্রসেসটা আমি আপনাদের বলে দিই আপনাদের যে প্রশ্নের উত্তরটা রাইট হচ্ছে সেটাই রাইট চিহ্ন এবং যেটাই ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন এইভাবে আমরা আপনাদের সাথে পনেরোটা প্রশ্ন আলোচনা করব এবং পনেরোটা প্রশ্ন আলোচনা শেষে আমি আপনাদের জিজ্ঞেস করব আপনারা কে কত মার্কস পেলেন আপনারা ক্যালকুলেট করে আপনাদের মার্কসটা আমাদের পোস্ট করবেন আপনাদের সাথে আমরাও জানতে করব যে আপনাদের কতটা মোটিভেট করতে হবে তা সুতরাং আপনারা কিন্তু অবশ্যই আপনাদের মার্কসটা পোস্ট করবেন আর আমরা শুরু করব আজকে প্রথম প্রশ্ন থেকে তো চলুন শুরু করা যাক আশা করছি আপনারা খাতা নিয়ে তৈরি ডাইরেকশন দিয়েছে কি ইন ইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স এ ব্ল্যাঙ্ক স্পেস হ্যাজ বিন লেফট ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেস উইথ দ্য কারেক্ট ওয়ার্ড ফ্রম দ্য ফোর্থ চয়েস গিভেন বিলো ইচ সেন্টেন্স নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন এটা আমাকে বাংলায় বলতে হবে না এক নম্বর প্রশ্ন বলেছে কি হি মেড ড্যাশ বাট ফেলড অপশন এ আছে অ্যাটেম্পট আফটার অ্যাটেম্পটস অপশন বি আছে অ্যাটেম্পটস আফটার অ্যাটেম্পটস অপশন সি আছে অ্যাটেম্পটস আফটার অ্যাটেম্পট আর অপশন ডি অ্যাটেম্পট আফটার অ্যাটেম্পট তো যারা এই কোশ্চেনে অ্যানসার করছেন অপশন ডি হি মেড অ্যাটেম্পট আফটার অ্যাটেম্পট বাট ফেলস তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই আর প্রথম প্রশ্নের উত্তর যারা অপশন ডি দিয়েছে তাদের সবাইকে সাধুবাদ জানাচ্ছি চলে আসি আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টু দেয়ার ইজ নো ডিফারেন্স ফ্রম ড্যাশ অপশন এ ম্যান টু ম্যান অপশন বি ম্যান টু মেন অপশন সি ম্যান টু মেন এবং অপশন ডি মেন টু ম্যান দুই নম্বর প্রশ্ন আর দুই নম্বর প্রশ্ন যারা অপশন এ উত্তর করছেন তাদের সবার উত্তর সঠিক দেয়ার ইজ নো ডিফারেন্স ফ্রম ম্যান টু ম্যান চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি হি নকড ফ্রম ড্যাস ফর হেল্প অপশান এ ডোরস টু ডোর অপশান বি ডোর টু ডোর অপশান সি ডোর টু ডোর আর অপশান ডি ডোর টু ডোর তিন নম্বর প্রশ্ন আর তিন নম্বর প্রশ্নে যারা অপশন বি উত্তর করছেন তাদের সবাইকে সাধুবাদ জানাই আর কমপ্লিট অ্যান্সারটা হলো হি নকড ফ্রম ডোর টু ডোর ফর হেল্প চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ নাইদার অফ দেম হ্যাজ ডান ড্যাশ ওয়ার্ক অপশান এ দেয়ার ওয়ার্ক অপশন বি দেয়ারস ওয়ার্ক অপশন সি হিস ওয়ার্ক আর অপশন ডি হার্ড ওয়ার্ক তাহলে চার নম্বর প্রশ্ন আর চার নম্বর প্রশ্নে যারা উত্তর করছেন অপশন সি হিস ওয়ার্ক তাদের সবার উত্তর সঠিক কমপ্লিট অ্যান্সার নাইদার অফ দিম হ্যাজ ডান হিস ওয়ার্ক চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ আই হ্যাভ ব্রড এ নিউ ড্যাশ অপশন এ স্পেকটাকেল অপশন বি স্পেকটাকেলস অপশন সি এ পেয়ার অফ স্পেকটাকেল আর অপশন ডি এ পেয়ার অফ স্পেকটাকেলস তাহলে পাঁচ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি এ পেয়ার অফ অ্যান্সার আই হ্যাভ এ নিউ এ পেয়ার অফ স্পেক্টেলস চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স হিজ ড্যাশ টান এ হেয়ার হ্যাস অপশান বি হ্যাভ অপশান সি হেয়ারস হ্যাস আর অপশান ডি হেয়ার হ্যাভ ছয় নম্বর প্রশ্ন আর ছয় নম্বর প্রশ্ন যারা উত্তর অপশান এ চুজ করছেন তাদের সবার উত্তর সঠিক হিজ হেয়ার হ্যাস টার্ন গ্রে চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন দে হ্যাভ পাস্ট ড্যাশ এক্সামিনেশন হার এক্সামিনেশন এক্সামিনেশন না এক্সামিনেশন তাহলে সাত নম্বর প্রশ্ন আর সাত নম্বর প্রশ্নে যারা উত্তর করছেন অপশন সি তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই কমপ্লিট অ্যান্সার দে হ্যাভ পাস্ট দেয়ার এক্সামিনেশন চলে আসবো পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার এইট ইট ইজ ড্যাশ হু ইজ টু ব্লেম অপশান এ মি অপশান বি দে অপশান সি হি এবং অপশান ডি আস তাহলে আট নম্বর প্রশ্ন আর আট নম্বর প্রশ্নের সঠিক উত্তর যারা বলছেন অপশান সি হি ইট ইজ হি হু ইজ টু ব্লেম চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইন ড্যাশ হ্যাভ বিন সিলেক্টেড ফর স্কলারশিপ অপশান এ হি আই অ্যান্ড ইউ অপশান বি ইউ কমা হি আই আর অপশান ডি আই হি এন্ড ইউ আর অপশান ডি হচ্ছে ইউ

দশ নম্বর প্রশ্ন আর দশ নম্বর প্রশ্নে যারা বলছেন অপশান ডি ইটস তাদের সবার উত্তর সঠিক তাদের সবারকে সাধুবাদ জানাই আর আমরা চলে আসবো পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ইলেভেন এগারো নম্বর প্রশ্ন রাম অ্যান্ড শ্যাম লস্ট ড্যাশ ওয়ে ইন দ্য উড অপশন এ হিস অপশন বি ইটস অপশন সি দেয়ার এবং অপশন ডি দেয়ারস তাহলে এগারো নম্বর প্রশ্ন আর এগারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন সি রাম অ্যান্ড শ্যাম লস্ট দেয়ার ওয়ে ইন দ্য উড চলে আসবো পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টুয়েলভ ইচ অফ দ্য ওয়ার্কারস ড্যাশ টু ব্রিং ড্যাশ ওন টুলস তাহলে আমাদের এ বি সি ডি চারটে অপশন দেওয়া আছে আর আপনারা নির্ণয় করুন চারটে অপশানের মধ্যে কোনটা সঠিক করতে হবে যারা বলছেন অপশান এ হ্যাজ কমা হিজ তাহলে ইচ অফ দ্য ওয়ার্কারস হ্যাজ টু ব্রিং হিস ওন টুলস তাদের সবার উত্তর সঠিক চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টিন এভরি অফ দেম ড্যাশ গিভেন ড্যাশ ইউনিফর্ম তাহলে তেরো নম্বর প্রশ্ন আর তেরো নম্বর প্রশ্নে আমরা চারটে উত্তরের মধ্যে যেটা সঠিক উত্তর মনে হচ্ছে আপনারা বাঁচুন তা এখানে সঠিক উত্তর যারা বলছেন অপশান এ তাদের উত্তর সঠিক এভরি অফ দেম ওয়াজ গিভেন হিস ইউনিফর্ম তাদের উত্তর সঠিক চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার ফরটিন দ্য বয় ড্যাশ ওয়াজ লেজি হ্যাজ ফিল্ড তাহলে আমাদের এখানে চারটে অপশনের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে বন্ধুরা তা যারা এই কোশ্চেনের উত্তর বলছেন অপশান সি দ্য বয় হু ওয়াজ লেজি হ্যাজ ফেলড তাদের সবার উত্তর সঠিক চলে আসবে পরবর্তী ও আজকে শেষ প্রশ্ন আজকে শেষ প্রশ্ন আপনাদের স্ক্রিনে কোশ্চেন নাম্বার 15 দোজ দ্যাট লিভ ইন দা গ্রাস হাউসেস শুড নট থ্রো স্টোনস তাহলে 15 নম্বর প্রশ্ন আপনাদের চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর বাছতে যারা কোশ্চেনে आंसर করছেন অপশন সি হু তাহলে কমপ্লিট आंसर হলো দোজ হু লিভ ইন দা গ্লাস লিভ ইন দ্য গ্লাস হাউজেস শুড নট থ্রো আপনাদের সামনে করলাম এবার আপনারা সবাই একে একে আপনারা কে কত মার্কস পেয়েছেন সেই পোস্ট করবেন আর আমরা এর সাথে সাথে চলে আগামী দিনে আপনাদের প্রশ্ন উত্তর পড়বে তা আগামী দিনে আমি আপনাদের হোম টাক্স প্রশ্নটা বলছি আপনারা একটু খাতায় লিখে নেবেন আপ আপনাদের আগামী দিনের হোম প্রশ্ন হলো অল ড্যাশ হি ওয়াজ কারেক্ট অপশন এ হুইচ অপশন বি হু অপশন সি হুস এবং অপশন ডি দ্যাট আবার আমি আজকে আপনাদের হোম টাক্সের প্রশ্নটা বলছি অল ড্যাশ হি সেড ওয়াজ করে অপশন এ হুইচ অপশন বি হু অপশন সি হুস এবং অপশন ডি দ্যাট আপনাদের এই চারটে অপশনের মধ্যে যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে আপনারা এখনই কমেন্ট লাইনে পোস্ট করুন আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নে যেটা সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেব এবং প্রথম দশজন যারা সঠিক উত্তর দেবে এবং যাদের নাম শর্টলিস্টেড হবে তাদের ইমেল অ্যাড্রেস চা হবে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান তাতে আমরা একটু মোটিভেশন পাবো এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা পার্থনীয় এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয় আজ এই পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে ধন্যবাদ